नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पिकअप वैन की चपेट में आने से एक की मौत जबकि चार अन्य घायल। घटना मुर्शिदाबाद के फरक्का अली नगर नंबर 34 नेशनल रोड पर हुई। पुलिस सूत्रों के अनुसार मृतक की पहचान इनामुल शेख के रूप में हुई है। वह बैंगन की खेती करके घर लौट रहा था, तभी मालदार से तेज रफ्तार पिकअप वैन और राष्ट्रीय राजमार्ग 34 पर खड़ी एक लादेन वैन ने उसे टक्कर मार दी। इनामुल शेख गंभीर रूप से घायल होकर सड़क पर गिर गया। इसके अलावा चार और लोग घायल हो गए। स्थानीय लोग मौके पर पहुंचे और इनामुल शेख को एक निजी नर्सिंग होम में भर्ती कराया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। इस घटना में चार घायलों का इलाज चल रहा है। घातक पिकअप वैन का चालक फरार हो गया। स्थानीय लोगों की शिकायत है कि यह जगह कारों के मुड़ने के कारण कई दुर्घटनाओं का दृश्य रही है। वैसे बैरिकेड्स के बावजूद पिकअप वैन इतनी तेजी से आ रही है। हादसे के कारण स्थानीय लोगों ने राष्ट्रीय राजमार्ग 34 को जाम कर दिया। घटना की खबर मिलते ही फरक्का थाना पुलिस मौके पर पहुंच गई। तभी फरक्का पुलिस ने आकर स्थिति को नियंत्रित किया और नाकेबंदी हटा ली। ট্রাফিক ব্যবস্থাটা খুবই ভালো প্লাস এখানে গাড়িগুলো আসছে কোনো অন্য জায়গা থেকে বা কিছু একটা ব্যবস্থা করার দরকার আছে। প্রথমে মেরেছে বেরিয়েলে বেরিয়েল থেকে আবার ওই কোনাতে মেরেছে ভোটবটিকে ভোটবটিকে দিয়ে সব গাড়ি চায়ের দোকানে লাগা ছিল ওখানে এসে আমার এখানে ঢুকে। কোন গাড়িতে মেরেছে? এই পিকআপ ভ্যান আসছিল কোন দিক দিয়ে? আসছিল আপনার মালদা সাইড। আচ্ছা, তারপর? তারপরে তো এখানে অ্যাক্সিডেন্ট। তারপর মেরেছে আপনার ওইদিকে বেরিয়েলে। তারপর আর কি হয়েছে? আর কি হয়েছে, একটা লোক মানে শেষের অবস্থা, তিন চারটা লোক আহত আছে। আচ্ছা, একটা মারা গেছে? মারা গেছে। আচ্ছা, আর তিন চার জখম আছে? জখম আছে। তো ঘটনাস্থলে কি এখন কি অবস্থা আছে? এখন অবস্থা তো বুঝতে পারি না আমরা। কি আছে এখন? এখন পুলিশ এসে ঘটনাকে আমি এখানে এসে দাঁড়ালাম। দাঁড়ানোর মাথায় ওখানে আমি চা খাওয়ার জন্য ঢুকলাম, খালি চা খাওয়ার জন্য ঢুকেছি আর ওখানে এরপর তো চাটা দিতে এসে তার মধ্যে আমার এত এত স্পিডে গাড়ি এলো যে আমার করে মারলো। ওপর সব মানুষ একটা লোক ছিল দাঁড়িয়ে, ওকে মেরেছে। একটা ছোটো বুটুবুটি ছিল, বাইক ছিল, সবকে দেবে ঢুকিয়ে হাওয়ার মতন ধুলো উড়িয়ে দিল পরে। আচ্ছা, কোন গাড়িতে মারলো? এই গাড়িটাতে। 407? হ্যাঁ, 407। গাড়িতে কি ছিল? গাড়িতে বেগুন বোঝা আছে। কোন দিক থেকে আসছিল? ফরাক্কা দিক থেকে আসছিল। আচ্ছা, তারপর তারপর কি হলো? তারপর তো দেখতে দেখছি এসে এই ধরনের ঘটনা, তো বেরিয়ে দেখছি তো এই এই ঘটনা হচ্ছে। মানে কি মানুষের সুরক্ষিত জায়গা, মানুষের সুরক্ষিত জায়গাতে যেতে মানুষের প্রবলেম পড়ছে, সেখানে প্রবলেম সলভ করতে হবে। এখানে গাড়ি পাস করাচ্ছে তাই জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। ভালো করে বলো, হিলিও না। আজকে কি অ্যাক্সিডেন্টটা হচ্ছে কেন? এই গাড়ি পাস করার জন্য মানুষ একটা মেডিকেল মানে কি আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে? গাড়ি ব্যাক করার জন্য স্পিডে আছে এখানে এক দুটা না, তিনটা না, চারটা না, আধেক সবার মার্ডার হয়েছে, আধেক সবার অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই ভোগ করেছে, কে যার পাঁজরের বাড়ি আছে গ্রামের লোক ভোগ করেছে। এত এত এমপি এমএলএ সবাই ভোট দিচ্ছে জনতা, যে মানুষের ভালো হবে, কী ভালো হচ্ছে? আবার গাড়ি পাস করাচ্ছে এখানে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার ভাই, আমার বোন, আমার মা, আমাদেরই এটা সমস্যা নিয়ে কোনো ব্যাপার না।